এই যে কবুতর গুলো খাইতেছে নামনে তোর উবে গো ভাই, এই জালালি কবুতর খাওয়া তো মুসলমানরা খায় না, কারণ এগুলা মাজারের কবুতর। আমার বিশ্বাস এগুলো খাইলে আল্লাহ আরো খুশি হবে, কারণ বান্দা খাইতেছে না নিচে খাইতে হাইতে। আর যখন ইসলাম বুঝতে পারছি তখন আমার জন্য কত তাই হয়েছে, কারণ আমার কাছে আল্লাহ আল্লাহ যাই হোক আল্লাহ মেরে খাওয়াক। আর কোনো সুখ দিলে তো ঘরে যারা মাঝারে মানে যারা বলে যে খাওয়া যাবে না, এরা তো আমি রেলুই আছি কারি মারবে, যে কাকু ইসলাম যে খাইতে না এখন খাইছো এখন রুগে বল। ঠিক আছে তো এগুলো জানছেন, রাস্তাঘাটে মানুষ কিছু বলে নাই। হ্যাঁ এগুলো খাওয়া যাবে না খাওয়া যাবে না বলতে হবে, তো এগুলো সাধারণ করতে হবে, মাও ভাগিনা করতে হবে, এগুলো তো খাইলে গুণ হইব, সাধারণ হাতে দিতে হবে, টোপ দিতে হবে, এগুলো আমাকে বলতে আছে, কিন্তু এগুলো আমি ফলো করি না। আমি ফলো করে একটাই, আমি কত দোষী আল্লাহ নিয়ে আমার চাইতাছি, আমি আল্লাহ পছন্দ করবো, কোন সাহায্য আমার পছন্দ আমি করবো না, কারণ সৃষ্টি যার এবার করবো তার, আমি সৃষ্টি মালিক আমার আল্লাহ পছন্দ করবো আল্লাহ দিয়ে। ঠিক আছে আমারও একটা দিয়ে খাই, মানে আপনি যখন খাই দেন আমারও একটা দিয়ে। ভাই তুমি মেডিয়া তো সবাই দেখো, আর তুমি কত খাইতে করতে চাও, তোমার বলেছো না আপনি খাইতে লাগে তোমার না, এইটা তো না এক কাজ আছে না, কোন জানে কার ভিতরে কি আছে, এই যে ও তো একটা মারে দেন শয়তান তারে নিয়ে মজা করে, কোন জানে কার ভিতরে কি আছে, ভিতরে তো এই যে কুলিয়া গুলশা এই তো দিলে আছে আর কি আছে, যাই হোক রাজধানী কি হয় কিছু হবে না, আল্লাহর মধ্যে এগুলো আল্লাহ সৃষ্টি, আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছে এগুলা, আমরা খাইলে ইনশাল্লাহ কোনো কিছু হবে না। ধন্যবাদ।